হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে ট্যাবের পরিবর্তে 10,000 টাকা দেওয়া হবে, সেটা কি প্রত্যেককে দেওয়া হবে পরবর্তী সময়ে, সেটা নিয়ে তো বলবোই। তাছাড়া তোমরা যারা স্কুলে পড়ছো, তোমাদের 2021-এর স্কুল সংক্রান্ত একটি অফিসিয়াল আপডেট চলে এসেছে, সেটা নিয়েও আলোচনা করব। এবং গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যারা সরকারি স্কুলে পড়ো তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো, এই নতুন যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো হচ্ছে পাওয়ার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের যে কোশ্চেন রয়েছে এবং যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে সেটা তোমরা জানতে পারবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ট্যাবের পরিবর্তে তোমাদের প্রত্যেকটি স্টুডেন্টকে 10,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধুমাত্র কি 12-এর স্টুডেন্টদের দেওয়া হবে, না পরবর্তী সময়ে কলেজের স্টুডেন্ট বা অন্যান্য স্টুডেন্টকে দেওয়া হবে, সেটা নিয়ে তো বলবোই। তার আগে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়ে দিই। তোমরা যারা অ্যাকচুয়ালি এখন স্কুলে পড়ছো, তোমাদের 2021-এ স্কুল খোলার পর যে ছুটি ছাটা রয়েছে, সেই ছুটির একটা নির্দেশিকা জারি করে দিয়েছে কিন্তু পর্ষদ থেকে অফিসিয়ালভাবে। তোমাদের কতদিন 2021-এ ছুটি থাকবে, তোমাদের মোট ছুটি নির্ধারিত হয়েছে 60 দিন, কোন দিন কি ছুটি থাকবে, তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা যারা স্কুলের পড়ুয়ার রয়েছো তোমরা দেখে নিতে পারো তোমাদের স্কুল 60 দিন কোন কোন দিন ছুটি থাকবে। এবং আরও 5 দিন এক্সট্রা ছুটি দেওয়া হয়েছে, যে ছুটিগুলো স্কুল নির্ধারণ করবে, মানে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠান থাকলে বা অন্য কিছু বিষয়ে স্কুল নির্ধারিত করবে সেই রকম, মানে 60 দিন আর 5 দিন, টোটাল 2021-এ 65 দিন তোমাদের ছুটি নির্ধারণ করা হয়েছে। এবং পরবর্তীকালে যদি আরও ছুটি ছাটার দরকার পড়ে সেক্ষেত্রে পর্ষদ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেবে, মানে স্কুলের কাছে ছুটির নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। তোমরা দেখে নিতে পারো 2021-এ তোমাদের কোন কোন দিন ছুটি থাকছে। এছাড়া আরও যে 5 দিন ছুটি ছাটার কথা বললাম, সেই ছুটি ছাটা হচ্ছে নির্ধারণ করবে স্কুল, নিজেদের আনুষ্ঠানিক কোনো বিষয় থাকলে বা অন্য কোনো কাজে স্কুল নিজের ইচ্ছে মতো ওই 5 দিন ছুটি ছাটা রাখতে পারে, মানে স্কুলের হাতে ছুটি সীমা দিয়েছে 5 দিন আর মানে পর্ষদ থেকে নির্ধারণ করা হয়েছে 60 দিন, টোটাল 65 দিন তোমাদের ছুটি রয়েছে। কোন কোন দিন ছুটি রয়েছে, এক্সট্রা কী ছুটি বাড়ানো হয়েছে এবছর, এই সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে পর্ষদের অফিসিয়াল লিঙ্ক, ওখানে লিঙ্কে ক্লিক করে এর পুরো যে PDFটা সেটা তোমরা ডাউনলোড করে নাও। এর পরবর্তী যে বিষয়টা, তোমরা যারা সরকারি স্কুলে পড়ছো এই মুহূর্তে তোমাদের জন্য খুবই খুশির খবর, কারণ সরকারি স্কুল অনেকটা এক্সটেন্ড করতে চাইছে, মানে সরকারি স্কুলে অনেকটা সুযোগ সুবিধা বাড়তে চলেছে। কারণ কি, তোমরা এখন জানো কোভিডের যে সিচুয়েশান, এই কোভিডের সিচুয়েশানে কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে পড়তো বা যারা অন্যান্য বেসরকারি স্কুলে পড়তো, সেই সমস্ত বেসরকারি স্কুলের যে ছাত্র ছাত্রী রয়েছে তারা কিন্তু অনেকেই সরকারি স্কুলে যোগদান করছে, কারণ এই সময় অনেকেরই মানে কাজের দিকে একটু সংশয় দেখা গেছে, সেই কারণে আর্থিক পরিস্থিতি অনেকেরই খারাপ। সেই কারণে কি হচ্ছে, বেশি বেসরকারি স্কুলের এর মানে যে মাইনে আছে বা বেতন আছে সেটাও কিন্তু বৃদ্ধি ঘটেছে। সেই কারণে কিন্তু বেসরকারি স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রীকে কিন্তু সরকারি স্কুলে ভর্তি করা হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে সিট রয়েছে তার থেকে অনেক অধিক সংখ্যক সিট বেড়ে যাচ্ছে ক্লাস 11 শ্রেণীর ক্ষেত্রেও এবং অন্যান্য যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের ক্ষেত্রেও। তো এখন মানে তোমরা বুঝতেই পারছো সরকারি স্কুলের চাহিদা কিন্তু অনেকটাই বেশি অন্যান্য বেসরকারি স্কুলের থেকেও, কারণ এই মুহূর্তে অনেকেরই আর্থিক পরিস্থিতি খারাপ। সেই কারণে দেখা গেছে পুরো অ্যানালাইজ করে যে এই সময় মানে এই বছর 2021-এ যারা ভর্তি হচ্ছে সেক্ষেত্রে এখনও পড়ন্ত রেকর্ড যে স্কুলের পড়ুয়াদের ভর্তি হওয়ার, অনেক স্কুলেই সিট সংখ্যা পূর্ণ হয়ে গেছে তাও স্টুডেন্টরা আসছে ভর্তি হতে। সেই কারণে এখন সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং পর্ষদের পক্ষ থেকেও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় যে সরকারি যে স্কুলগুলো আছে সেই স্কুলে আরও সুযোগ সুবিধা বাড়ানো, কারণ অত্যাধিক স্টুডেন্ট এই মুহূর্তে ভর্তি হচ্ছে, যাতে বেসরকারি স্কুলের থেকে সরকারি স্কুলে বেশি স্টুডেন্ট পড়ে এবং সরকারি স্কুলও সেই রকমভাবে গড়ে ওঠে বেসরকারি স্কুলের জন্য, আর স্টুডেন্টদের যাতে বেসরকারি স্কুলে এক্সট্রা সুযোগ সুবিধার জন্য ভর্তি হতে না চায়। তো পর্ষদও কিন্তু এই প্রচেষ্টায় রয়েছে যে যেরকমভাবে স্টুডেন্টরা আসছে এই স্টুডেন্টরা যেন তাদের সীমাবদ্ধতা বজায় থাকে, কোভিডের সিচুয়েশন চলে গেলেও যাতে স্টুডেন্টরা থাকে, সেই কারণে কিন্তু আরও উন্নত করার চেষ্টা করছে সরকারি স্কুলকে। এর পরের যে বিষয়টা যেটার জন্য তোমরা অধীর আগ্রহে বসে রয়েছে, যে যেরকমভাবে ক্লাস 12-এর এর অ্যাকচুয়ালি ট্যাব দেওয়ার কথা ছিল, এখানে যে 10,000 টাকা দেওয়া হবে সেটা কি একমাত্র 12-দেরই দেওয়া হবে? তো এখানে রাজ্য সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বিষয়টা জানিয়ে দিয়েছে সে অনুযায়ী কিন্তু
ক্লাস টুয়েলভে মানে 2021-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে সেই 9.5 লক্ষ পরীক্ষার্থীকে, মানে যারা যারা মাদ্রাসা হোক স্কুল হোক সমস্ত যারা অ্যাকচুয়ালি 2021-এ কী হচ্ছে উচ্চ মাধ্যমিক দেবে তাদের প্রত্যেককে কী হচ্ছে ট্যাব দেওয়ার কথা ছিল, সেই ট্যাব আর দেবে না। কারণ তোমাদের প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি যে এই 9.5 লক্ষ পরীক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে খুব তাড়াতাড়ি ট্যাব জোগাড় করা অসম্ভব। সেই কারণে প্রত্যেকের অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য বা যে কোনো কারণেই এই তোমরা ব্যয় করতে পারো সেই টাকাটা 10,000 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দেবে। এই যে 10,000 টাকা দেওয়া হবে এটা শুধুমাত্র কিন্তু যেটা আমাদের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার ঘোষণা করেছে সেটা কিন্তু শুধুমাত্র ও 12-এর স্টুডেন্টদের জন্য। এবার তোমরা অনেকেই বলবে যে 12-এর স্টুডেন্ট মানে যারা উচ্চ মাধ্যমিক দেবে তারাই তো শুধু পরীক্ষা দিচ্ছে না, যারা মাধ্যমিক দিচ্ছে এ আমরা যারা মাধ্যমিক দিচ্ছি তাদেরও তো সেম প্রবলেম হচ্ছে, তাদেরও তো স্কুল বন্ধ, এবং যারা কলেজে পড়ছো তোমাদেরও একই মতামত যে আমাদের কেন দেওয়া হবে না। অনেকে অনেক ধরনের মন্তব্য কমেন্টে দেখেছি, আমি সবার কমেন্টই পড়েছি, অনেকে অনেক রকম মন্তব্য করছো, কলেজের স্টুডেন্টরা বলছো আন্দোলন করব, অনেক রকম মন্তব্য। এই নিয়ে কিন্তু আগেও একটা প্রিভিয়াস ভিডিওতে বলেছি, অনেক অনেক সংস্থা এই বিষয়ে বলছে যে শুধুমাত্র 12-এর স্টুডেন্টদের দিলে হয় না, কারণ বাদবাকি অনেক স্টুডেন্ট রয়েছে এই রকমভাবে সবার, যে 12-এর স্টুডেন্টদেরই শুধু যে আর্থিক অবস্থা খারাপ, অন্যান্য স্টুডেন্ট যারা রয়েছে কলেজের স্টুডেন্ট তাদের যে প্রত্যেকেরই আর্থিক অবস্থা ভালো এটা তো না, বা যারা মাধ্যমিক দিচ্ছে তাদের যে আর্থিক অবস্থা প্রত্যেকের ভালো এটাও না। তো সেই কারণে যদি দিতে হয় তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে দেওয়া উচিত। এটা তোমাদেরও যে মতামত, তোমাদেরও যে মানে তোমাদেরও যে বক্তব্য সেটা আমি বুঝতে পারছি, কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে যে অ্যানাউন্সমেন্ট করেছে সেই অ্যানাউন্সমেন্ট অনুযায়ী কিন্তু শুধুমাত্র 12-এর যারা 2021-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে। তো এখানে তোমাদের মতামত তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই দেখতে পারো, তোমাদের যে মতামত রয়েছে। এবং বিভিন্ন সংস্থা আগেও বলেছি যখন ট্যাব দেওয়ার কথা বলেছিল তখন উল্লেখ করেছিল যে শুধুমাত্র 12-এর ট্যাব দিলে হবে না, মাধ্যমিকের পরিবারদেরও সেম অবস্থা, এবং কলেজে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছে তাদেরও অনেকেরই এই সমস্যা হচ্ছে। সেই কারণে প্রত্যেকটা স্টুডেন্টদেরই দেওয়া উচিত। তোমাদের ওই ভিডিওর লিঙ্ক কোন সংস্থা বলে যে কী বলেছে ডিটেলসে আমি এক্সপ্লেন করেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক ওপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো এখন এই মুহূর্তে যে ইনফরমেশন সেই ইনফরমেশন অনুযায়ী শুধুমাত্র যারা এই মুহূর্তে 12-এ পড়ছে উচ্চ মাধ্যমিক দেবে 2021-এ তারাই পাচ্ছে। হয়তো ইন ফিউচার বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন জায়গা থেকে যদি ফোর্স করা হয় বা এটা যদি একটু বিরাট আকার নেয় সেক্ষেত্রে তোমাদের অবশ্যই পরবর্তীকালে হয়তো দেওয়া হতেই পারে, কিন্তু এই মুহূর্তে এই বিষয়ে পর্ষদ থেকে বা আমাদের রাজ্য সরকারের থেকে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। এরপরে সর্বশেষে তোমাদের মন্তব্য তোমরা কমেন্ট সেকশনে প্রদান করতেই পারো। আর একটা জিনিস তোমরা সবাই বলো, তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে? আমার তো রীতিমতো ভালোই ঠান্ডা লেগেছে, সেই কারণে বুঝতেই পারছো জ্যাকেট পরে রয়েছে আর জ্যাকেট করে ভিডিও করছি, কারণ এই মুহূর্তে অনেকটা ভোরবেলা, সেই কারণে আরও ঠান্ডা লাগছে। তো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট সেকশনে এটাও কিন্তু জানিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।